আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আমি আবারও তোমাদের সামনে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এন্ড ডকুমেন্টেশন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই কোভিড এই দুর্যোগ মুহূর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ রাখুন। আমরা আজকে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টারটার নাম হচ্ছে অর্গানাইজেশন অফ কন্ট্রাক্টস ডিপার্টমেন্ট, অর্গানাইজেশন অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডকুমেন্টেশনের দ্বিতীয় চ্যাপ্টার, চ্যাপ্টার দ্বিতীয়। এটা অর্গানাইজেশন বা সংগঠন, অর্গানাইজেশন অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টর ডিপার্ট, কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট আর কি, যারা কন্ট্রাক্ট নেয়, যারা ঠিকাদারি প্রতিষ্ঠানের যে সংগঠন, সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আছে, দেখো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো টোটাল এই চ্যাপ্টারের মধ্যে সবগুলো আমি লিখে রেখেছি, সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে এরকম ডিফাইন অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি এটা নিয়ে আমরা আলোচনা করবো, অর্গানাইজেশন কি এটা আলোচনা করবো আজকে। অর্গানাইজেশন বা সংগঠন কাকে বলে, অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস অফ অর্গানাইজেশন, অর্গানাইজেশন ইফেক্টিভনেস অফ অর্গানাইজেশন, সাংগঠনিক যে কার্যকারিতা, সংগঠনিক যে কার্যাবলী সেগুলো নিয়ে আলোচনা করব। সাংগঠনিক অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস অফ অর্গানাইজেশন এটা নিয়ে আলোচনা করব আমরা। ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশন, অর্গানাইজেশন বা সংগঠনের বৈশিষ্ট্যগুলো কীরকম হবে সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এরপরে আমরা দেখব স্টাফিং প্যাটার্ন অফ কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট। কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট বা কন্ট্রাক্টর যে ডিপার্টমেন্ট থাকে, তাদের সংগঠন থাকে, তার মধ্যে স্টাফ প্যাটার্নগুলো কেমন হয়, স্টাফ বিভিন্ন যে উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত চার্টের মতো আছে দেখব। এটা একটা, এটা আরেকটা হচ্ছে কন্ট্রাক্টর সাইড অর্গানাইজেশন, ইঞ্জিনিয়ার সাইড অর্গানাইজেশন, এগুলো আলোচনা করবো আমরা। ডিটেলস একটু দেখে নিই জাস্ট, আবার ডিটেলস আলোচনা করব। ডিউটিস অফ কন্ট্রাক্টর এজেন্ট, কন্ট্রাক্টর এজেন্টের কী কী ডিউটি থাকে, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার্স রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ইঞ্জিনিয়ার্স। আবার আলোচনা করবো আমরা লিস্ট অফ ডিফারেন্ট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ, বিভিন্ন প্রকার যে সরকারি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে আমাদের, সিভিল ইঞ্জিনিয়ারিং বিশেষ করে, সেগুলো নিয়ে আলোচনা করবো। এটা রিলেশন বিটুইন সাইট ইঞ্জিনিয়ার অ্যান্ড এজেন্ট, সাইট ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে যে সাইটে যে আমরা ইঞ্জিনিয়ার থাকি তারা, আর এজেন্ট হচ্ছে কন্ট্রাক্টরের পক্ষ থেকে যারা থাকে, আর এদের মধ্যে কী সম্পর্ক, কী এদের মধ্যে সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা করবো। রিলেশন বিটুইন সাইট অফিস অ্যান্ড হেড অফিস, সাইট যেখানে আমাদের চলে, যেখানে কোনো সেরকম কাজ চলে, প্রকল্প চলে, সেখানে যে অফিস থাকে, হেড অফিসের সাথে তার কী রিলেশন, কী সম্পর্ক থাকে সেটা নিয়ে আলোচনা করবো একটু একটু। এরপরে আমরা আর ডিফাইন কনসালটেন্সি নিয়ে আলোচনা করবো, কনসালটেন্সি যে এটাকে বলে পরামর্শ দাতা প্রতিষ্ঠান দাতা, সেটা নিয়ে আলোচনা করবো। আর একজন কনসালটেন্সি ফার্ম দিতে গেলে কনসালটেন্সি ফার্মে কী কী ইনভেস্টমেন্ট দরকার হয়, কী কী এটার জন্য কী কী এই শর্ত পূরণ করতে হয় সেগুলো আমরা দেখবো, ইনভেস্টমেন্ট বা শর্ত, ফাংশন অ্যান্ড অবজেক্টিভ অফ কনসালটেন্ট। এই কনসালটেন্সি প্রতিষ্ঠানে কী কী ফাংশন থাকে, তারা কী কাজ করে, কী কী অবজেক্টিভ থাকে, উদ্দেশ্য কী থাকে, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। আচ্ছা, সেগুলো আমরা যাই সেদিকে। তার আগে তাহলে তোমরা বুঝতে পারছো এই মেইন চ্যাপ্টারটার নাম হল সংগঠন বা অর্গানাইজেশন। মূলত অর্গানাইজেশনটা হচ্ছে কন্ট্রাক্ট ডিপার্টমেন্টের যে কোনো একটা সাইডে বা কোনো একটা প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য যারা কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা বিশদ আলোচনায় যাব। তার আগে বলে নেই ডিফাইন অর্গানাইজেশন, অর্গানাইজেশনের সংজ্ঞা, অর্গানাইজেশন বলতে কী বুঝি আমরা। অর্গানাইজেশন বলতে অনেকগুলো মানুষ একত্রিত হয় যে কোনো একটা উদ্দেশ্য অর্জনের জন্য কোনো চেষ্টা করে, এটাই অর্গানাইজেশন। যে কোনো সংগঠন, এটা পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে। আমরা যে সংগঠন নিয়ে আলোচনা করতেছি সেটা হলো নির্মাণ কাজের ক্ষেত্রে, প্রকল্পের ক্ষেত্রে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি কোনো সংগঠন তৈরি হয় বা অর্গানাইজেশন, সেটা কীভাবে হয়, সেটা অনেকগুলো ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, কনসালটেন্সি, বিভিন্ন প্রতিষ্ঠান মিলে একসাথে অনেক লোকের সমাগম, একটা উদ্দেশ্য, একটা প্রজেক্ট বা একটা উদ্দেশ্য সফলভাবে যাতে বাস্তবায়ন করা যায়, এটাকে ওভারকাম করা যায় তার জন্য চেষ্টা করে, সেটাও এক ধরনের সংগঠন।
তাহলে এই সংগঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিচ্ছেন তাদের মনের মতো করে। আমি একজন বিজ্ঞানীর কথা বলতে মধ্যে, সেটা হচ্ছে চেষ্টার বার্নার্ড বলেছেন দুই বা ততোধিক ব্যক্তির সহযোগিতামূলক কার্যাবলীর ব্যবস্থা। চেষ্টার বার্নার্ড বলেছেন দুই বা ততোধিক ব্যক্তির সহযোগিতামূলক কার্যাবলীর ব্যবস্থাকেই সংগঠন বলে বা অর্গানাইজেশন বলে। আরো অনেকগুলো সংজ্ঞা আছে, তোমরা দেখে নিও। এরপরে আমরা আলোচনা করব অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস অফ অর্গানাইজেশন, কার্যাবলী নিয়ে আলোচনা করব বা কার্যকারিতা, সাংগঠনিক একটা সংগঠনের যে সাংগঠনিক কার্যকারিতা কি করলে কি কি কাজ করলে থাকবে টিকে থাকবে বা ভালো হবে সেগুলো নিয়ে আলোচনা করি। তার মধ্যে আমরা দেখো দেখা গেছি এখানে অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস অফ অর্গানাইজেশনের মধ্যে এই কয়েকটা ধাপ দেখেছি, এগুলো নিয়ে বিশদ আলোচনা আছে বইয়ের মধ্যে, তোমরা একটু দেখে নিও। বিশাল আমি আসলে নামগুলো বলি, অবজেক্টিভ বা উদ্দেশ্য থাকতে হবে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করলে বা একটা সংগঠন দাঁড় করাইলে, তার একটা উদ্দেশ্য থাকতে হবে, কী উদ্দেশ্যে কাজ করতেছেন, অবজেক্টিভ থাকতে হবে, স্পেশালাইজেশন থাকতে হবে, বিশেষজ্ঞায়ন। স্পেশালাইজেশন মানে বিশেষজ্ঞায়ন, ওই যে একটা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক থাকতে পারে, একজন কন্ট্রাক্টর, এটা একটা প্রতিষ্ঠান বলতে আমরা আপাতত ধারণা করিনি বা অ্যাসিউম করিনি, একটা কন্ট্রাক্টরের প্রতিষ্ঠান, কন্ট্রাক্টর যা চালায় বা কন্ট্রাক্টররা যে প্রতিষ্ঠান চালায়, আমরা খালি মনে করি যে ঠিক আছে এই যে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যে রয়েছে তারাই কাজ করে না, কোন একটা কন্ট্রাক্টরেরও অনেকগুলো লোক দরকার হয়, তাদের মধ্যে অনেকগুলো লোক দরকার হয় বিভিন্ন কাজের জন্য। কেউ দেখা যায় যে টেন্ডার কী কী টেন্ডার এখন আসছে বা পাওয়া যাচ্ছে, কী কী টেন্ডার ড্রপ করতে হবে সেগুলো কালেক্ট করে, ডাটা কালেক্ট করে, কেউ আবার এটা দর নির্ণয় করে, দর বিশ্লেষণ, তারাও বিভিন্ন ইঞ্জিনিয়ারদের কাজে লাগে, দর বিশ্লেষণ করে। এরকমভাবে বিভিন্ন শ্রেণীর লোক থাকে, বিশেষজ্ঞায়ন মানে কে কোন বিষয়ে এক্সপার্ট সেটাতে তাকে বিশেষভাবে তাকে সেই দিক দিয়ে সেদিকে কাজ করার সুযোগ দিতে হবে, সেটা বিশেষজ্ঞায়ন বলতেছে। ডেফিনিটনেস, স্পষ্টতা থাকতে হবে কাজের মধ্যে, স্পষ্টতা থাকতে হবে, স্পষ্টভাবে কে কোন দায়িত্ব পালন করবে তার জন্য স্পষ্টভাবে বলা থাকবে। আরেকটা আছে ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ থাকতে হবে, ব্যালেন্স সবার সাথে, একজনের সাথে অফিসের এক কর্মকর্তার সাথে সাথে বা একজনের সাথে ভালো ব্যবহার, একজনের সাথে খারাপ ব্যবহার, ব্যালেন্স না, একটা ভারসাম্যপূর্ণ আচরণ হয় না বা ভারসাম্যপূর্ণ কাজ হয় না, তখন ওই সংগঠনটা ওই অর্গানাইজেশনটা ভেঙে পড়বে। এরপরে আস্তে আস্তে কোঅর্ডিনেশন, সমন্বয় সাধন করতে হবে, এই শব্দটা অনেক জায়গায় তোমরা পাবা, কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন। সমন্বয় সাধন কি, আমি এই দিন কতদিন বলেছিলাম যে সমন্বয় সাধন বা কোঅর্ডিনেশন এটা হলো কাজের বিভিন্ন বিভিন্ন লেভেল আছে, যার কাজ যেটা তাকে সেটা কাজ বোঝায় দেওয়া, এই সম্পর্ক সাধন বা এটাকে যোগাযোগ মেনটেন বলে কোঅর্ডিনেশন। এরপর আছে ক্লিয়ার অ্যাসাইন অফ রেসপন্সিবিলিটিস, ক্লিয়ার অ্যাসাইনমেন্ট অফ রেসপন্সিবিলিটিস মানে দায়িত্বটা কী সেটা ক্লিয়ারভাবে তাকে, তার দায়িত্ব বা তার কাজটা কী তাকে ক্লিয়ারভাবে এটা বোঝাই দিতে হবে, তাহলে সে সুন্দরভাবে কাজ করতে পারবে, যে এই সংগঠনের যে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা থাকবে দায়িত্ব দাদা তাদেরকে। ইউনিটি অফ অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট বা আদেশের ঐক্য বলে এটা, বাংলাদেশে বলে আদেশের ঐক্য, কাজ এক একজন এক এক কাজের কথা বললে হবে না, একটা অফিসের একটা লোককে সবাই যেটা বলবে, একজন যেটা বলবে অন্যরাও যেন ওই কাজে বলে, একজন বললো হ্যাঁ কাল থেকে ফাইল ঢালাই হবে, আরেকজন এসে বললো না কালকে থেকে ফাইল ঢালাই করা যাবে না আরও তিন দিন পর থেকে, তো বস তো অনেকগুলো থাকতে পারে উপরের লেভেলে, তার উপরে এক একজনে যদি এক এক রকম যদি কাজ দেয় তাহলে বা কথার মধ্যে মিল না থাকে তাহলে কাজ ভালো মতো হবে না, এই জন্য বলা হয়েছে আদেশের ঐক্য বা ক্লিয়ার অ্যাসাইনমেন্ট, ইউনিটি অফ অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট বা আদেশের ঐক্য বলে বাংলাতে। স্প্যান অফ কন্ট্রোল, এই যে কন্ট্রোল আমরা যে কাজ করবো সেই কাজের মধ্যে যে কন্ট্রোলিংটা, এর আগেও বলছি আমি কন্ট্রোলিংটা খুব জরুরি, কাজ কতটুকুর মধ্যে হচ্ছে সেটা যেন কন্ট্রোলের মধ্যে থাকে, আমার স্প্যান অফ কন্ট্রোলটা বাড়াইতে হবে। এরপর হচ্ছে প্রভিশন অফ গ্রোথ, হ্যাঁ যে প্রভিশন অফ গ্রোথ বলতে আমরা যেটা বুঝি ক্রমান্বয়ে ব্যবস্থা মানে আস্তে আস্তে গ্রোথ হবে, একটা সংগঠন আমরা দাঁড় করাইলাম এটাকে যাতে আস্তে আস্তে দিন দিন ডেভেলপ হয়, আরও বেশি উন্নয়ন হয় বা বড়ো হয়। এরপর হচ্ছে স্যাটিসফ্যাকশন, এটাকে বলে সাধারণত পরিতৃপ্তির উন্নয়ন বা প্রমোশনাল অফ স্যাটিসফ্যাকশন, আস্তে আস্তে দিন দিন যাতে একজন কর্মচারী বা একটা কর্মকর্তা একটা অফিসে বা একটা সংগঠনে যাতে দিন দিন তার স্যাটিসফ্যাক্টরি লেভেলটা বাড়ে, তার স্যালারি, তার কাজ, তার যে একটা প্রতিষ্ঠান যখন উন্নয়ন করবে উন্নতি করবে
একটা সংগঠন যখন উন্নতি করবে তখন তার কর্মচারীরাও আস্তে আস্তে এর সুফল পেতে থাকবে, তার নিজের মধ্যে যাতে স্যাটিসফ্যাকশন তৈরি হয় না, আমি কাজ করতেছি আস্তে দিন দিন আমার ডেভেলপ হচ্ছে, কেরিয়ার ডেভেলপ হচ্ছে, যাতে স্যাটিসফ্যাকশন লেভেলটা আস্তে আস্তে বাড়ে, তাহলে সংগঠনটা টিকে থাকবে। আমি যে কথাগুলো বললাম যে যে টপিকগুলো বললাম এইগুলো প্রত্যেকটারই এই বইয়ের মধ্যে দিয়ে বা বিশদভাবে আলোচনা আছে। এগুলো মূলত একটা অর্গানাইজেশনের ইফেক্টিভনেস, কার্যকারিতা, সাংগঠনিক কার্যকারিতা, মানে সংগঠনটাকে একটা অর্গানাইজেশনটাকে এটা ডেভেলপ করতে চাইলে, উন্নতির দিকে নিয়ে যেতে চাইলে এই কাজগুলো করতে হবে বা এই এই বৈশিষ্ট্যগুলো ওটার মধ্যে থাকতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস। এখন আমরা আলোচনা করবো যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে, কী কী বৈশিষ্ট্য থাকলে এই অর্গানাইজেশনে দিন দিন ডেভেলপ করবে। দেখা যাবে এই ইফেক্টিভনেসের মধ্যে, ইফেক্টিভনেসের কিছু অংশ আবার এটার মধ্যে আছে, বৈশিষ্ট্যের মধ্যে আছে, দুই একটা পয়েন্ট মোটামুটি কাছাকাছি কিছু এই কিছু এটার মধ্যে কিছু টপিক মনে রাখলে সেটা আমাদের ব্যবহার করা যাবে। আমি আবারও বলি, একটা সংগঠনের ইফেক্টিভনেস বা দিন দিন তার কর্মপরিধি বাড়বে, উন্নতি করবে, আস্তে আস্তে উপরে ওঠার জন্য যেগুলো দরকার সেগুলো হবে এটা ইফেক্টিভনেস বাড়ানোর জন্য। আর এটা হচ্ছে একটা সংগঠনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, কীরকম ক্যারেক্টার হওয়া উচিত একটা সংগঠনের। একটা সংগঠনের মধ্যে ফার্স্ট টাইম যেটা বলা হয়েছে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা থাকতে হবে, বস কর্মচারী এই কর্মকর্তা এদের মধ্যে যে নমনীয় ভাব থাকতে হবে, রূঢ় আচরণ, খারাপ আচরণ আস্তে দিন দিন সংগঠনটাকে নষ্ট করে দেবে। ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা থাকতে হবে। একজন ছুটি চাচ্ছে, তার খুব দরকার 10 দিনের জন্য বা 5 দিনের জন্য ছুটি চাচ্ছে, দিবই না বলে দিলাম, তাহলে তার মধ্যে ওই সংগঠনের প্রতি দরদ তৈরি হবে না, সংগঠনের প্রতি ভালোবাসা তৈরি হবে না। হ্যাঁ, 5 দিন চাইছে 2 দিন দেওয়া হোক, 7 দিন চাইছে 3 দিন দেওয়া হোক, যাতে করে তার ফ্লেক্সিবল হতে হবে, রিজিড অবস্থায় যাওয়া যাবে না, মানে নমনীয় হতে হবে, শক্ত অবস্থায় আমি এটা করতেই দেবো না, এটা হতেই দেবো না, এরকম না বিষয়টা। আরেকটা আছে হচ্ছে সহজবোধ্যতা বা ইজি আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। একটা সংগঠনের বা অর্গানাইজেশনের কাজগুলোকে একেবারে জটিলভাবে রাখবো না, জটিলভাবে উপস্থাপন, জটিলভাবে এমনভাবে কক্ষিগত করে রাখলাম আর কেউ এটা বুঝবে না, ইঞ্জিনিয়ার এমনভাবে প্ল্যান করলো, এমনভাবে কাজ করলো, আর যে সদস্য আছে তারা এটা সম্পর্কে বুঝতেইছে না, জানতেইছে না, এমন যেন না হয়। আচ্ছা, এটা গেল ইজি আন্ডারস্ট্যান্ডিং। আর একটা ওয়েল ব্যালেন্সড, একটু আগে ভারসাম্য, ব্যালেন্সের কথা বলছি, ভারসাম্য থাকতে হবে, সেখানে এখানেও ভারসাম্য আছে, ওয়েল মানে সুন্দর ব্যালেন্স থাকতে হবে। আচ্ছা, ব্যালেন্স মানে কিন্তু এটা মাপার যন্ত্র সেই ব্যালেন্স না, এই ব্যালেন্স মানে হলো ভারসাম্য, একটা অফিসের বা একটা সংগঠনের বা একটা অর্গানাইজেশনের ব্যালেন্স থাকতে হবে, ব্যালেন্স হতে হবে। ব্যালেন্স বলতে আমি এর আগেও বুঝিয়েছি, ব্যালেন্স মানে হলো একটা নির্দিষ্ট কন্ডিশন, কথাবার্তার মধ্যে মিল, আজকে এক কথা বলে কালকে আরেক কথা, আজকে একরকম করার কথা কালকে আরেক রকম, এরকম করে ব্যালেন্স কন্ডিশনটা সলভ করবে বা ভেঙে পড়বে। ইউনিটি অফ কমান্ড, ওই যে একটু আগে বললাম ইউনিটি অফ কমান্ড, এই কই বললাম ইউনিটি অফ অ্যাসাইনমেন্ট, ইউনিটি অফ অ্যাসাইনমেন্ট, ইউনিটি অফ কমান্ড একই জিনিস, একই রকম কমান্ডটা তো একই রকম হয়। উদ্বোধন কর্তৃপক্ষ যে যতগুলো থাকবে, চিফ ইঞ্জিনিয়ার যে আদেশ দিবে তার নিচের যারা থাকবে তারা ওই আদেশই দিবে, বা একটা সংগঠনের যে ঠিকাদার যে কথা বলবে তার নিচের কর্মকর্তারা সেই কথাই বলবে, যাতে তারও আরও নিচের লেভেলের লোকজনের কাজ করতে সুবিধা হয়। এক এক রকম কমান্ড আসলে কাজ করাটা বিব্রত হবে। আচ্ছা, এটা সহজভাবে বোঝা যায়। যদি আমি মনে করো তোমাদেরকে কিছু কাজ দিলাম, অ্যাসাইনমেন্ট দিলাম, আমি তোমাদেরকে বললাম যে আমার সাবজেক্টের জন্য তোমার কোনো অ্যাটেন্ডেন্সের দরকার নেই, অথচ সিআইএসআর বললো যে না প্রত্যেক সাবজেক্টের অ্যাটেন্ডেন্স হয় মার্কই দিব না, কথার মধ্যে কিন্তু দুই রকম হয়ে গেলো, তাহলে কী হলো, ইউনিটি অফ কমান্ড থাকলো না আমার প্রতিষ্ঠানের বা আমার ডিপার্টমেন্টের। প্রত্যেকটা শিক্ষক যখন একই কথা বলবে যে ভালো মার্ক পেতে চাইলে অবশ্যই তোমার অ্যাটেন্ডেন্স দিতে হবে, ক্লাস টেস্টে অংশগ্রহণ করতে হবে, তখন এই কথাগুলো তোমাদের জন্য মানা সহজ হবে। আর যদি একই রকম না হয়, আমি বললাম যে অ্যাটেন্ডেন্স দরকার আছে, আরেক স্যার বললো দরকার নেই, আরেক স্যার বললো কুইজ টেস্ট দরকার আছে, আরেক স্যার বললো দরকার নেই, তাতে করে তোমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে, বরং ভালো কিছু করার চাইতে খারাপ কিছু করার প্রবণতা আসবে। ওকে, এরপরে আমরা বলবো ডিসিপ্লিন থাকতে হবে, শৃঙ্খলা, যে একটু আগে বললাম শৃঙ্খলা থাকতে হবে, একটা প্রতিষ্ঠানের বা একটা সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শৃঙ্খলা থাকতে হবে। হ্যাঁ, এটা একটু দেখে নিবা, এটা প্রত্যেকটারই বর্ণনা আছে। এরপর ইজি কমিউনিকেশন থাকতে হবে, একজনের সাথে আরেকজন যোগাযোগ যাতে সহজ হয়, একটা সংগঠনের মধ্যে ভালো, সংগঠন বলতে তো সাধারণত সবগুলোই সংগঠন একত্রিত হয় কোনো একটা কাজ করলে, এই প্রতিষ্ঠানটাও একটা সংগঠন, তো এখন ইজি কমিউনিকেশন থাকতে হবে। আমি যদি ওই প্রতিষ্ঠান প্রধানের সাথে, অর্গানাইজেশনের সাথে, মানে কোনো একটা অর্গানাইজেশনের হেডের সাথে কথা বলার সুযোগ নেই, এমন হতে পারে এই প্রতিষ্ঠানের একজন নিম্ন নিম্ন শ্রেণীর একটা কর্মচারী
দেখা গেলো প্রিন্সিপালের সাথে কথা বলার অনুমতি নেই, তাহলে আসলে তার মধ্যে কাজের স্পি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ইজি কমিউনিকেশন থাকতে হবে সহজে, বা আছে যোগাযোগ মাধ্যম, কিন্তু ওই এক মাস পরে দু মাস পরে দেখা হয়, তার সাথে দেখা করার সুযোগ নেই। তো ইজি কমিউনিকেশন হতে হবে, দেখা না হলে যাতে ফোনে কথা বলা যায়, ফোনে কথা না বলতে পারলে যাতে লিখিত তাকে জানানো যায় ইজি একজনের সাথে আরেকজন। হ্যাঁ, খালি একবার ঊর্ধ্বতন কর্মকর্তা না, প্রত্যেক লেভেলে, এক লেভেল থেকে আরেক লেভেলের সাথে যোগাযোগটা ইজি কমিউনিকেট হতে হবে, ইজি ইজি মাধ্যম হতে হবে এটা। আরেকটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড, যে কোনো কাজ একটা প্রতিষ্ঠানে যে কোনো কাজ অবজেক্ট ওরিয়েন্টেড হতে হবে, মানে একটা উদ্দেশ্য, উদ্দেশ্য হাসিলের জন্য বা একটা উদ্দেশ্য একটা সম্পাদনের জন্য হতে হবে। এমনি অবজেক্ট নাই, কোনো উদ্দেশ্য নাই, এমনি করতেছে একটা কাজ, এর দ্বারা ভালো ফল আসবে না। তোমরা আজকে ক্লাস করতেছো, এরপর অ্যাটেন্ডেন্স দিচ্ছে, উদ্দেশ্য কি? ভালো রেজাল্ট করবা, এরকম একটা উদ্দেশ্য থাকতে হবে তোমাকে, রেজাল্ট করবে, ভালো মানুষ হবো, ভালো ইঞ্জিনিয়ার হবো, কি বলো? এরপরে দেখো স্পেশালাইজেশন, এই একটু আগে এখানেও বলছি যে স্পেশালাইজেশন থাকতে হবে, যে কোনো যে কাজ যে ভালো পারে। হ্যাঁ, তোমাদের মধ্যে দেখো অনেক ছাত্র এই পলিটেকনিকে ভর্তি হয়েছে, কোনো স্পেশালাইজেশন নাই, ধরো সবাই একই ডিপার্টমেন্ট, কেউ সিভিলে পড়তেছো, কেউ ইলেকট্রিক্যাল, কেউ মেকানিক্যাল পড়তেছো, কিন্তু আসলে কিন্তু এখানেও ডিফারেন্স করে দেওয়া হয়েছে। একই যদি দেওয়া হতো, যে ডিপ্লোমা মানে ডিপ্লোমা, সে আবার কিসের সিভিল, কিসের মেকানিক্যাল, কিসের ইলেকট্রিক্যাল, যদি ভাগ না করা হতো তাহলে আগ্রহটা তৈরি হতো না, নিজের মধ্যে উচ্ছ্বাসটা তৈরি হতো না। যারা সিভিল আছে দেখো সিভিলকে মনে প্রাণে ধারণ করো, যারা ইলেকট্রিক্যাল পড়ে তারা ইলেকট্রিক্যালকে ভালোবাসে, মনে প্রাণে ধারণ করে। এভাবে আসলে স্পেশালাইজড, যে যে লেভেলটা পড়তে চায়, যে 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 লেভেলে ভালো, যে যে দিকটাই করতে চায়, তাকে সেই বিষয়ে যদি দিক নির্দেশনা দেওয়া হয় তাহলে সেই সেকশনে সে ভালো করবে, এটাই স্বাভাবিক, এই সেটাকেই স্পেশালাইজেশন বলা হচ্ছে। ওয়েল ডিফাইন্ড রেসপন্সিবিলিটি, একটু আগে যে বললাম, বা খুব ভালোভাবে ক্লিয়ারলি কাজটা বলতে হবে, একটা জিনিস করতে বললে এটা ক্লিয়ারলি তাকে সেই দায়িত্বটা দিতে হবে, ক্লিয়ার মতো ভাষা ভাষা দিলাম, এই কালকে সকালে তোমরা ক্লাসে আসিব, আবার একটু পরে বললাম না আসলেও হবে, আবার বললাম যে না আসলে আসিও, না আসলে না আসিও, তখন তোমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাও। এরকম এরকম ভাবে এই কোন সংগঠনের কাজকে এগিয়ে নেওয়ার জন্য যে কোনো কিছুই ক্লিয়ারলি তাকে জানাতে হবে, ক্লিয়ারলি ভাষা ভাষা বলে দেওয়া হবে না, ক্লিয়ারলি তাকে জানাতে হবে, ঠিক আছে? এই এইগুলো সবগুলোই ডিটেলস পড়তে হবে। হ্যাঁ, বইয়ের মধ্যে ডিটেলস সংজ্ঞা আকারে আছে, ডিটেলস ভাবে আছে, পড়ে নেবা, অ্যাটলিস্ট ওটা মনে না রাখলেও ওই পয়েন্টগুলো বলা যাবে না, আসতে পারে এরকম একা একটা স্টেজ অফ অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, তখন তোমার যদি এই পয়েন্টগুলো মনে থাকে, এই পয়েন্টগুলো যদি তোমার মনে থাকে, তাহলে দেখা গেলো পয়েন্টগুলো লিখে অন্তত 10-15 পয়েন্ট লিখে তার দুই এক লাইন বর্ণনা দিতেই পারবা। হ্যাঁ, সমন্বয় সাধন কোঅর্ডিনেশনের বর্ণনা তুমি দিতে পারবা, ওয়েল ব্যালেন্স একবার দুবার পড়লে দিতে পারবা। বুদ্ধিমানের কাজ হলো যে প্রত্যেক অধ্যায়ের এরকম যে ছোটো ছোটো যে টপিক থাকে, কোনো একটা শ্রেণী বিভাগ থাকে বা কোনো একটা ছোটো ছোটো রেখে বলে ছোটো ছোটো পার্ট, ক্যারেক্টারিস্টিক্সের যে পয়েন্ট, ছোটো ছোটো পয়েন্ট, এই পয়েন্টগুলো মুখস্থ রাখবা। যদি মুখস্থ না থাকে তো প্রথম অক্ষরগুলো অনেক সময় অনেকে মুখস্থ রাখে, প্রথম অক্ষর দিয়ে একটা ওয়ার্ড বানায় সেটা মনে রাখে, কেউ আবার দেখা যায় যে এটা ছন্দ আকারে মনে রাখে। তো এই পয়েন্টগুলো যে যত বেশি মুখস্থ রাখতে পারবে, যত বেশি মনে রাখতে পারবে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর উপর বর্ণনা দেওয়া সহজ। আর যদি তুমি পয়েন্টই মনে নাই কিন্তু তুমি সমন্বয় সাধন খুব ভালো করে জানো যে এটা কী জিনিস, হ্যাঁ ইউনিটি অফ কমান্ড এটাও তুমি জানো কি, কিন্তু এই পয়েন্টগুলো তোমার মনে নাই, তাহলে লিখতে পারবে না। এই জন্যে যে কোনো একটা প্রশ্নের পয়েন্টগুলোকে আগে মুখস্থ করতে হবে বা ধারণ করতে হবে, এই জন্যে পয়েন্টগুলোকে খাতায় লিখে বারবার বারবার ওটাকে দুই চারবার লিখলেই মনে থাকবে। আর এই পয়েন্টগুলোর বর্ণনা যেগুলো সেগুলো মুখস্থ করার দরকার নেই, সেগুলো বুঝে বুঝে পড়লেই, তুমি একবার দুবার তিনবার পড়লেই দেখা যাবে তার উপর তুমি একদম দু চার পাঁচ পাতা লিখে দিতে পারো। তোমরা তো ছোটো বাচ্চা না এখন, এখন আমার মনে হয় এই এই মানে থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো সেগুলো লিখতে চাইলে, হ্যাঁ, যে কোনো প্রশ্নের উত্তর তুমি দু তিন পাতা লিখতে পারবা যদি পয়েন্টগুলো মনে থাকে, আর যদি না থাকে তো দেখা যাবে যে ওই দু লাইন লিখতেই কলম আটকাই দেবে। তো ঠিক আছে, আমরা আলোচনা করলাম এই দুটা। এখন স্টাফিং প্যাটার্ন অফ কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট, এটার আলোচনার এই যে প্যাটার্নটা এটা শখ আকারে আছে, আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? এবারে আসি আমরা স্টাফিং প্যাটার্ন অফ কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট। স্টাফিং প্যাটার্ন বলতে একটা কন্ট্রাক্ট ডিপার্টমেন্টে, কন্ট্রাক্টারি ডিপার্টমেন্টে কী কী স্টাফ থাকে সেটা একটু দেখি। এই পাঁচ ধরনের থাকে, পাঁচটার মধ্যে একটা এজেন্ট থাকে, ঠিকাদারের পক্ষ থেকে এজেন্ট থাকে, সাইট ইঞ্জিনিয়ার থাকে, অফিস ম্যানেজার থাকে, প্লান্ট ম্যানেজার থাকে, জেনারেল ফোরম্যান থাকে। একটা ঠিকাদারের প্রতিষ্ঠান বা কন্ট্রাক্টারি যে ডিপার্টমেন্ট থাকে তাদের এই পাঁচ ধরনের লোক তারা কাজ করে। তাদের এক হলো যে এজেন্ট থাকে, ঠিকাদারি যে এজেন্ট, তারা তাদের সাইট ইঞ্জিনিয়ারও থাকে,
ইঞ্জিনিয়ার সাইড ইঞ্জিনিয়ার তো বোঝে সাইডে যে কাজগুলো হয় সেগুলো দেখে তার অ্যাকচুয়ালি অফিস ম্যানেজার থাকে, অফিসে একজন ম্যানেজার থাকে, সেখানে সকলের বেতন হয় তার মাধ্যমে, তার মাধ্যমে আরও অন্যান্য যে কাজগুলো সেগুলো হয় অফিসিয়াল যে কাজ। প্লান্ট ম্যানেজার থাকে, প্লান্ট ম্যানেজার বলতে সেখানে যে নির্মাণ কাজের যে ম্যাটেরিয়ালস মিক্সিং হতে পারে, কংক্রিট বানানো হতে পারে, কিংবা কাঁচা মালের যে সাথে সম্পৃক্ত যদি কোনো প্লান্ট থাকে সেই প্লান্টে ম্যানেজার থাকে, সে প্লান্ট ম্যানেজার। আর একটা জেনারেল ফোরম্যান থাকে, জেনারেল ফোরম্যান বলতে যে মিস্ত্রিগুলো কাজ করে সেখানে রাজমিস্ত্রি হতে পারে, অন্যান্য যে মিস্ত্রিগুলো কাজ করে তাদের যে হেড তাদেরকে ফোরম্যান বলা হয়। এই কয়জন লোক কাজ করে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এই কয়জন লোক। তো এখন আমি সেটার মধ্যে আলোচনা করতে চাই যে একজন এজেন্ট এবং একজন সাইড ইঞ্জিনিয়ার, এজেন্ট এবং সাইড ইঞ্জিনিয়ারের মধ্যে যে ডিউটি, এই এজেন্টের প্রথমে আগে দেখি এজেন্টের ডিউটিগুলো কী কী। এই বলতে দেখছি আমি ডিউটিস অফ কন্ট্রাক্টর এজেন্ট, কন্ট্রাক্টর যে এজেন্ট থাকে, কন্ট্রাক্টর যে এজেন্ট থাকে তার কী কী কাজ, কী কী ডিউটি সেগুলো আমি এত দেখি না, দেখলে এখানে জায়গা হবে না, সেই ডিউটিগুলো বলে দেওয়া আছে দেখে নেবা। একটা কন্ট্রাক্টর এজেন্টের কী কী কাজ তাকে করতে হয়, কী কী কাজ তাকে মেনটেন করতে হয় এটা একটু দেখে নেব। আরেকটা আছে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ইঞ্জিনিয়ার, একটা সাইট ইঞ্জিনিয়ার আর কি, একটা ইঞ্জিনিয়ার বলতে সাইট ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ারের যে সাইট ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ারের কী কী রোল, কী কী রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, একটা সাইটে একজন ইঞ্জিনিয়ারের কী কী রোল, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকবার পরীক্ষা আসে যে একটা সাইট ইঞ্জিনিয়ার হিসাবে সাইট ইঞ্জিনিয়ারের একটা সাইটে কী কী রোল বা কী কী রেসপন্সিবিলিটি থাকে, এটা সম্পর্কে আলোচনা কর। এটাও বই দেওয়া আছে দেখে নেবা কী কী রোল, কী কী সাইড ইঞ্জিনিয়ার যে মালামাল আসলো। আমি আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা বলি, হতে পারে এরকম যে একটা সাইডের যে কাজ প্ল্যান লে আউট অনুযায়ী কাজগুলো হচ্ছে কি না, প্ল্যান এবং ডিজাইন অনুযায়ী কাজগুলো হচ্ছে কি না, এটা তদারকি কী করবে, এটা একটা কাজ। আবার সাইডে যে মালামালগুলো আসতেছে, হ্যাঁ, ঠিকাদারের পক্ষ থেকে যে মালামালগুলো আসতেছে এগুলোকে সঠিকভাবে গণনার মাধ্যমে বা ভাউচারের মাধ্যমে এগুলো কত টাকা আসলো, একটা বালির ক্ষেত্রে বলি বা ইঁটের ক্ষেত্রে বলি বা রডের ক্ষেত্রে বলি কত টন আসলো তার হিসাব রাখবে এবং বুঝে নেবে ভাউচার অনুযায়ী, যে চালান অনুযায়ী, যে কী মাল আসার কথা, কতটুকু আসার কথা ঠিক মতো আসছে কি না, বা কয় গাড়ি আসার কথা সেটা আসলো কি না, এগুলো আমি বুঝে নিতে হয়। সে রাতেও হতে পারে, রাতে যে কোনো টাইমে আসতে পারে। তো এই যে মালামাল বুঝে নেওয়ার দায়িত্ব সাইড ইঞ্জিনিয়ারের। আবার এই মালামালগুলো যথাযথভাবে এটা কী বলে এটাকে সংরক্ষণ হচ্ছে কি না, গোদামজাত হচ্ছে কি না, সাইডে সংরক্ষিতভাবে রাখা হচ্ছে কি না, বা এলোমেলোভাবে হারাই যাচ্ছে কি না সেগুলোকে খোঁজখবর নিতে হয়। এবং সেগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য সার্বক্ষণিক যে নিরাপত্তা, নিরাপত্তা রাত্রে দিনে এগুলোকে মাল যাতে চুরি না হয়, এখান থেকে হারায় না যায়, নষ্ট না হয়, সেগুলো ব্যাপারেও গুরুত্ব আরোপ করতে হবে। এরকম অনেক রেসপন্সিবিলিটি আছে একজন ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে বইয়ের মধ্যে আছে কিছু, তোমার দেখে নেওয়া আসে লেখার জন্য, বই পড়ার জন্য দেখে নিও। এরপর আসি প্লান্ট ম্যানেজারের দায়িত্ব। তো আমরা জানি প্লান্ট ম্যানেজার প্লান্টের মধ্যে যে কাজগুলো হবে, ম্যাটেরিয়ালস মিক্সিং হতে পারে, বা আরও যে অন্যান্য ধরনের যেটা হয় ভিটামিন মিক্সিং হতে পারে, ভিটামিনের যে ভিটামিনাস যে মশলা সেটা তৈরি হতে পারে। জেনারেল ফোরম্যান যে এই ফোরম্যানের কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ ঠিক মতো করতেছে কিনা, রাইট টাইমে তারা আসতেছে কিনা, তাদের স্যালারি বা তাদের বেতন দেওয়া হচ্ছে কিনা, এগুলো দেখতে ফোরম্যান কাজ মিস্ত্রিদেরকে তার কাছ থেকে বোঝে নেবে। আরেকটা জিনিস আমি বলছিলাম, এখানে দেখছিলাম প্রথমেই যখন ক্লাস শুরুতে দেখছিলাম যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে যেগুলোতে সাধারণত সাবস্ট ইঞ্জিনিয়ার বা এস্ট ইঞ্জিনিয়ার হিসাবে যে কাজগুলো হয় সেই সেই ডিপার্টমেন্টগুলোর নাম, হ্যাঁ, সেই ডিপার্টমেন্টগুলোর নাম কী। আর আরেকটা জিনিস বলি আমি সাইড ইঞ্জিনিয়ারের, সাইড ইঞ্জিনিয়ার এখানে শুধু সাইড ইঞ্জিনিয়ারের কথা আমি বললাম, ওরা একটু পরে বলছি, এখন বলি সাইড ইঞ্জিনিয়ারের কথা যেটা বললাম আমি, সাইড ইঞ্জিনিয়ার হিসেবে কী কী রোল রেসপন্সিবিলিটি সেটাও আছে। আরেকটা বিষয় আছে তোমাদের বইয়ের মধ্যে, সেটাতে হলো একজন চিফ ইঞ্জিনিয়ার থেকে অ্যাডিশনাল চিফ, চিফ অ্যাডিশনাল চিফ, এরপর আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এরপর যে ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার, এই এদের প্রত্যেকে একটা সাইডে কী 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 ধরনের রোল আছে বা রেসপন্সিবিলিটি আছে সেগুলো বইয়ের মধ্যে আলোচনা আছে। অনেকগুলো সবগুলো ইঞ্জিনিয়ারের রেসপন্সিবিলিটির কথা বলা আছে, সবগুলো মানে সব লেভেলের। তো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো একজন সাবস্ট ইঞ্জিনিয়ার বা একজন সাইড ইঞ্জিনিয়ারের দায়িত্ব কর্তব্যগুলো খুব ভালো করে পড়তে হবে, বুঝতে পারছো সবার? আচ্ছা, তাহলে এটা আলোচনা শেষ, এখন আমরা আসি বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে, কী কী ডিপার্টমেন্ট, যে কোথায় কোথায় আমরা চাকরি হবে, কোথায় কোথায় আমরা আমাদের ডিপ্লোমা পাস করে বা বিএসসি করে ছাত্ররা কোথায় কোথায় চান্স পেতে পারে, সরকারি কোন কোন প্রতিষ্ঠানে আমাদের চান্স হয়, বা সবচেয়ে বড় বড় যেগুলো সেগুলোর নাম কয়েকটা নাম লিখছি এখানে সংক্ষেপে লিখছি, এটা বিশদভাবে দেখবো বইয়ের মধ্যে বাংলা ইংরেজিতে পুরো নাম আছে, আমি সংক্ষেপে বলতেছি। RHD রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, RHD সড়ক জনপদ বিভাগ, PWD পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, জানো PWD সম্পর্কে, PACD পাবলিক হেলথ
ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটা হলো WDB ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, ইউনিয়ন বোর্ড যেটাকে আমরা বলি, আইডি ইরিগেশন ডিপার্টমেন্ট, PDB পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, EED এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, DESA DESA ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই অথরিটি, ওয়াসা ওয়াটার অ্যান্ড সিউয়েজ অথরিটি, HBFC হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন, LGED লোকাল গভর্নমেন্ট অ্যান্ড এডুকেশনাল লোকাল গভর্নমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তাহলে এই মোটামুটি আমি কয়েকটা লিখছি, বাদেও আরও একটা থাকতে পারে, আরও অনেক কয়েকটা থাকতে পারে, তোমরা একটু দেখে নিবা। এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় আসবে বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে তার নাম লেখো, তখন এগুলো লিখতে হবে, তোমাদের জানাও দরকার চাকরি ক্ষেত্রে কোথায় তোমার চাকরি হতে পারে, কোথায় কোথায় তুমি অ্যাপ্লাই করতে পারবা, সেগুলোতে কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো সম্পর্কে তোমার ডিটেল জানা দরকার। এই জন্য এগুলো মুখস্থ করে ফেলবে, ইজি একদম, ছোটো ছোটো এটা অনেক সময় সংক্ষিপ্ত নাম দিয়ে পুরোটা জানতে চায় কিংবা ডিপার্টমেন্টগুলোর নামই জানতে চায়, সেক্ষেত্রে তোমাকে এটা পড়ে আসতে, এগুলো পড়ে রাখবা। আরেকটা জিনিস আমরা আলোচনা করতে চাই, এখানে যে একটা জিনিস সেরে গেছে আমি মনে হয়, সেটা হচ্ছে এজেন্ট এবং সাইট ইঞ্জিনিয়ার। এজেন্ট এবং সাইট ইঞ্জিনিয়ারের মধ্যে কিছু সম্পর্ক আছে, রিলেশন বিটুইন এজেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার আর কি, এই দুজনের মধ্যে এক সম্পর্ক আছে, কিছু রিলেশন আছে কাজ করার সুবিধার ক্ষেত্রে, এই দুজনের মধ্যে রিলেশনটা দেখে নেবা। আরেকটা আছে রিলেশন বিটুইন সাইট অফিস অ্যান্ড হেড অফিস, একটা সাইট সাইট চলাকালীন প্রকল্পে ওখানে কিছু সাইট অফিস থাকে, আবার এটাকে কন্ট্রোল করার জন্য এটা হেড একটা হেড অফিস থাকে, এই দুজনের মধ্যেও রিলেশন আছে। যদি রিলেশন না হয়, সাইট অফিস এবং হেড অফিসের মধ্যে যদি রিলেশন মেনটেন না হয়, সমন্বয় সাধন না হয়, তাহলে সেই প্রজেক্টটা ভালো কিছু করা সম্ভব না, কারণ সাইটের কী প্রয়োজন হেড অফিসের জানে না, সাইটের কী প্রবলেম সাধারণ হেড অফিসের সে জানে না, হেড অফিস থেকে কী চাওয়া হচ্ছে সে সাইটে জানে না, ভালো কমিউনিকেশন না থাকলে, সম্পর্ক না থাকলে, রিলেশন না থাকলে সুন্দরভাবে একটা প্রজেক্ট সম্পন্ন করা সম্ভব না। তো সংগঠনের মধ্যে এগুলো জড়িত। আরেকটা জিনিস আমরা এখন নতুন করে দেখতেছি, আমরা একটু আগে বলেছিলাম যে প্রতিটি নির্মাণ প্রকল্পে, প্রত্যেকটি নির্মাণ প্রকল্পে সাধারণত এই দুইটা জিনিস থাকে, কন্ট্রাক্টর সাইট অর্গানাইজেশন আর একটা ইঞ্জিনিয়ার সাইট অর্গানাইজেশন। কন্ট্রাক্টরের পক্ষ থেকে কিছু একটা অর্গানাইজেশন থাকে, একটা চেইন অফ কমান্ড থাকে কন্ট্রাক্টরের পক্ষ থেকে যারা কাজ করে। আমি ছিলাম কুমিল্লাতে যখন একটা কনস্ট্রাকশন ফার্মে চাকরি করতাম, সেখানে আমি কন্ট্রাক্টরের পক্ষ থেকে ছিলাম সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, সাইট লাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। সেখানে বেশিরভাগ 10 মাসের মতো কাজ করেছি আমি, সেখানে দেখেছি যে তিনটা ডিপার্টমেন্ট কাজ করে, এখানে মূলত দুটা তো থাকবেই, একটু যদি বড় প্রজেক্ট হয়, ছোটো ছোটো প্রজেক্টে এই দুটো থাকে, কন্ট্রাক্টরের সাইট অর্গানাইজেশন আর ইঞ্জিনিয়ার সাইট অর্গানাইজেশন। ইঞ্জিনিয়ারিং সাইট অর্গানাইজেশনটা হলো ডিপার্টমেন্ট যারা কাজটা চায়, অথরিটি বা এটাকে বলে অর্নার যারা ওই টেন্ডারটা আহ্বান করে, ইঞ্জিনিয়ারিং সাইট অর্গানাইজেশন। আর একটা হচ্ছে কন্ট্রাক্টর সাইট অর্গানাইজেশন। এই কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারিং সাইট অর্গানাইজেশনের কিছু ফ্লো চার্ট আছে, এদের চেন অফ কমান্ড কার পর কার, এজেন্ট এজেন্ট, এগুলো চেন অফ কমান্ড আছে। ইঞ্জিনিয়ারিং সাইট অর্গানাইজেশনের চেন অফ কমান্ড বই আর দেখবা, আর কন্ট্রাক্টর সাইট অর্গানাইজেশনের চেন অফ কমান্ড দেওয়া আছে, মানে কার পর কার, এর সকালে ফ্লো চার্ট আকারে আছে, দেখবা অনেক সময় পরীক্ষায় আসে এগুলো। আর এই দুটো থাকে ছোটো ছোটো প্রজেক্টে, আর যখন এই প্রজেক্টটা বড় হয়ে যায়, বিশদ আকার ধারণ করে, তখন এর সাথে যোগ হয়, এই দুটার সাথে যোগ হয় এইটা কনসালটেন্সি। এই দুটা তো থাকেই, কন্ট্রাক্টর সাইট অর্গানাইজেশন থাকে, ইঞ্জিনিয়ারিং সাইট অর্গানাইজেশন থাকে, দুটা অর্গানাইজেশন কাজ করে, দুটা মানে দুটা অর্গানাইজেশন কি দুটা কেন, এরা কন্ট্রাক্টরেরা কাজ করে এদের নিজের টাকা দিয়ে, নিজের এদের ম্যাটেরিয়াল দিয়ে, নিজের যন্ত্রপাতি দিয়ে কাজ করে, এরা এরা কাজ বুঝায় নেয়। এখন যদি কাজটা বড় হয়, ঢাকা চিটাগাং ফোর লেন কিংবা ঢাকা রংপুর ফোর লেন, বড় কাজ, বড় বড় কন্ট্রাক্ট, পদ্মা সেতুর কাজ, সেক্ষেত্রে কনসালটেন্সি মানে একটা কনসালটেন্সি বা একটা উপদেষ্টা, কনসালটেন্সি মানে হলো উপদেষ্টা প্রতিষ্ঠান যারা উপদেশ দিয়ে থাকে, এদেরকেও টাকা দিয়ে নিয়োগ করে এই ইঞ্জিনিয়ারিং সাইট অর্গানাইজেশনের পক্ষ থেকে, ওনাররা যে কাজটার মান ঠিক মতো নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, যেভাবে চাওয়া হয়েছে কন্ট্রাক্ট ডকুমেন্টে সেভাবে হচ্ছে কিনা, কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা, কোনো রকম দুর্নীতি হচ্ছে কিনা, এটা প্রটেস্ট করার জন্য একটা কনসালটেন্সি বা উপদেষ্টা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কাজ করে। এর আন্ডারে অনেকগুলো ইঞ্জিনিয়ার থাকতে পারে, ইঞ্জিনিয়াররা সাধারণত কাজগুলো দেখে, কনসালটেন্সি বা তাহলে কনসালটেন্সি কাকে বলে, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তখন একটা পরামর্শদাতা প্রতিষ্ঠান যখন কাজ করে কোনো প্রকল্পে, সেভাবে কনসালটেন্সি বা উপদেষ্টা পরামর্শদাতা তাদেরকে বলা হয় কনসালটেন্সি। এই কনসালটেন্সি এই প্রতিষ্ঠান হওয়ার জন্য, যেমন ঠিকাদারি প্রতিষ্ঠান হওয়ার জন্য কিছু শর্ত আছে, আমি ঠিকাদার হতে চাইলে আমাকে ঠিকাদার করা হবে না, হওয়ার জন্য কিছু যেমন শর্ত মেনটেন করে আমাকে আস্তে 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 আগে ধরো, তেমনি কনসালটেন্সি প্রতিষ্ঠান হওয়ার জন্য কিছু এনলিস্টমেন্ট আছে, এনলিস্টমেন্ট মানে যোগ্যতা বা কিছু ওটা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, সে সেটার একটা লিস্ট আছে তোমরা দেখে নিবা, যে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান বা কনসালটেন্সি ফার্ম হওয়ার জন্য তাকে কী কী যোগ্যতা পূরণ করতে হবে, কী কী শর্ত পূরণ করতে হবে,
এই ঠিকাদারি এর কনস্ট্রাকশন ফার্ম বলতে আমাদের এই বিল্ডিং টিল্ডিং এগুলো কনস্ট্রাকশন না, এগুলো বড় বড় কনস্ট্রাকশনের ক্ষেত্রে পরামর্শ দাতা হিসাবে আছে। আর একটা ফাংশন অ্যান্ড অবজেক্টিভ অফ অফ কনসালটেন্সি ফার্মের কনসালটেন্সি কনসালটেন্সির কি কি ফাংশন আছে, কি 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 উদ্দেশ্যে সাধারণত কনসালটেন্সি করা হয় সেই বিষয়গুলো আলোচনা আছে। তাহলে এই মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আমি একটু আরও একবার পুরোটা সারমর্ম বলতে চাই তোমাদেরকে, তারপরে আমরা শেষ করে দেব। মূলত এই এই চ্যাপ্টারটা মূলত আমাদের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশনের সেকেন্ড চ্যাপ্টার, অর্গানাইজেশন বা সংগঠন চ্যাপ্টার 2। অর্গানাইজেশন সংগঠনের মধ্যে মূলত যেটা আমরা ফোকাস আমরা দেখতে পাইলাম, ডিফাইন অর্গানাইজেশন, কয়েকটা আমি একদম বুলেট পয়েন্টে কয়েকটা জিনিস বলে নিই। ডিফাইন অর্গানাইজেশন, অর্গানাইজেশন সংজ্ঞা, বিভিন্ন বিজ্ঞানীর সংজ্ঞা আমি এখানে বলেছি, একটার একটার কথা বলেছি, এখানে উল্লেখ করছি, বা কি আরও আছে তোমরা দেখে নেবো এটা বলছি। অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস অফ অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের কী 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 কার্য কার্য কার্যকারিতা থাকে, কী কী সাংগঠনিক কার্যকারিতা থাকে সেটা একটু দেখার জন্য বলছি। এটা অনেকগুলো আমি পয়েন্ট আকারে লিখছিলাম, প্রায় 8-9-11টার মধ্যে 10-11টার মধ্যে পয়েন্ট আকারে লিখছিলাম। অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস অফ অর্গানাইজেশন, একটা ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশন, এটাও আমি এ পাশে লিখছিলাম, ক্যারেক্টারিস্টিক্স প্রায় 9-10টা লিখেছিলাম, কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে। এরপর হলো স্টাফিং প্যাটার্ন অফ কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট, স্টাফিং প্যাটার্ন মানে কি, একটা কন্ট্রাক্টর একটা ঠিকাদারি প্রতিষ্ঠান কী 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 স্টাফ থাকে, কোন কোন কর্মচারী এখানে কোন কোন ধরনের থাকে, এজেন্ট থাকে, সাইট ইঞ্জিনিয়ার থাকে, অফিস ম্যানেজার থাকে, প্ল্যান্ট ম্যানেজার থাকে, জেনারেল ফোরম্যান থাকে, এই কয়টা মূলত মূল এটা। এখন যদি সেটা ঠিকাদারি প্রতিষ্ঠানটা আরও বড় হয় তাহলে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে 4-5 জন থাকতে পারে, এর মধ্যে আবার কিছু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকতে পারে, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার থাকতে পারে, ল্যাব ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, এই এজেন্টের মধ্যে আবার এর সহকারী থাকতে পারে, অফিস অফিস ম্যানেজারের সাথে সহকারী থাকতে পারে, এরকম বিভিন্ন আস্তে আস্তে বাড়ে যদি আস্তে আস্তে বড় প্রজেক্ট হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলেছিলাম যে প্রত্যেকটা প্রকল্পে ও আরেক শেষ করি, এজেন্ট এবং সাইট ইঞ্জিনিয়ারের মধ্যে রিলেশন বলছিলাম, এজেন্ট এবং সাইট ইঞ্জিনিয়ারের কী কী রিলেশন আছে, একটা এজেন্ট এবং সাইট ইঞ্জিনিয়ারের মধ্যে কী কী রিলেশন থাকতে পারে কাজ করার ক্ষেত্রে। আবার একটা রিলেশন বিটুইন বলছিলাম অফিস সাইট অফিস এবং হেড অফিসের মধ্যে কী কী সম্পর্ক থাকা দরকার, কী কী রিলেশন থাকা দরকার এটা বলছিলাম। আরেকটা বললাম ডিউটিস অফ কন্ট্রাক্টর এজেন্ট, একটা কন্ট্রাক্টারি বা ঠিকাদারি এজেন্টের কী কী ডিউটিস থাকতে হবে, কী কী ডিউটিস পালন করতে হবে, দায়িত্ব কর্তব্য কী কী, যে এজেন্টের কী কী দায়িত্ব কর্তব্য সেটা আমাদের আমরা এই লাইনে কথা বলছিলাম, এজেন্টের দায়িত্ব কর্তব্য। আবার কিন্তু সাইট ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ইঞ্জিনিয়ার যেটা আছে, একটা প্রকল্পের একরকম ইঞ্জিনিয়ার থাকে না, আমি বলছিলাম সিভিল ইঞ্জিনিয়ার, অ্যাডিশনাল ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাদের প্রত্যেকের কী দায়িত্ব কর্তব্য সেগুলো আমরা বই থেকে ডিটেলস পড়ে নেব। আমি তার মধ্যে বলেছি সাইট ইঞ্জিনিয়ার বিশেষ করে বা সাবেস্ট ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার মূলত থাকে বা এসটি ইঞ্জিনিয়ার থাকতে পারে, তো তার দায়িত্ব কর্তব্যগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর দায়িত্ব কর্তব্যগুলো আমরা করে নিই। এরপর এটা নিয়ে বেশি একটা আলোচনা করিনি আমরা, এখান থেকে আমরা এসেছি যে প্রত্যেকটা নির্মাণ প্রকল্পে সাধারণত এই দুই ধরনের সংগঠন থাকে, দুই ধরনের মূলত প্রত্যেকটা থাকতেই হবে, দুটা কন্ট্রাক্টর সাইড অর্গানাইজেশন আর ইঞ্জিনিয়ারিং সাইড অর্গানাইজেশন। যদি প্রজেক্ট বড় হয় সেক্ষেত্রে এর সাথে আরেকটা যোগ হবে, বলছিলাম এই কনসালটেন্সি কনসালটেন্সি থাকতে হয় এই তিনটা, এবং কনসালটেন্সি হতে গেলে কী কী এনলিস্টমেন্ট বা কী কী শর্ত পূরণ করতে হয় সেটা বলছিলাম, ফাংশন এবং অবজেক্টিভ বা কী কী কার্যাবলী এবং কী কী উদ্দেশ্যে এই কনসালটেন্সি করা হয় সেটা নিয়ে বিশদ আলোচনা আমরা করতে পারিনি, বইয়ের মধ্যে দেখবা যা আলোচনা করলাম আরও ডিটেলস আছে। আরেকটা জিনিস আমি এক্সট্রা বলছিলাম, ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে বাংলাদেশগুলো, বাংলাদেশের মধ্যে যেগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর এখানে নাম সংক্ষিপ্ত আকারে লিখেছি, এই যে RHD বা রোশন হায়ার ডিপার্টমেন্ট, PWDP, হ্যাঁ পাবলিক হেলথ, হ্যাঁ এগুলো বিভিন্নগুলো আমি আলোচনা করছিলাম। তো ঠিক আছে, এই পর্যন্তই আজকের এই চ্যাপ্টারে, তোমরা এই 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 যা যা পড়লাম যা যা বললাম বই বইয়ের সাথে মিলাই দেখবা, এবং বই থেকে আরও সুন্দর করে সিলেবাস অনুযায়ী নিজেরা নোট বানায়, আমি একটা জিনিসে গুরুত্ব দিয়েছিলাম মনে আছে কিনা তোমাদের জানি না, যে যে এগুলোর ক্যারেক্টারিস্টিক্স বা যে অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস এগুলোর যে পয়েন্ট আকারে আছে, যেমন এই যে এটা, হ্যাঁ এই স্টাফিং প্যাটার্ন অফ কন্ট্রোল ডিপার্টমেন্ট, এই পাঁচটা নাম যদি কেউ ভুলে যায় তাহলে খাতায় লিখতে পারবে না, এরকম যে একটা টপিক আকারে থাকে সেই টপিকগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, পড়তে হবে। আর টপিকগুলোর আবার সাধারণ বর্ণনা আছে, এই বর্ণনাগুলো দুই একবার পড়বে, মুখস্থ করতে হবে না, এ তারপর বানায় লিখতে পারবে, এটা হলো পড়াশোনার কৌশল। আর আমি আগে বলেছি যে প্রথম প্রথম ক্লাসের যে বলেছিলাম যা পড়াইছি প্রথম চ্যাপ্টারের, এই ক্লাসে যেদিন এই ক্লাসটা সম্প্রচার হবে সেই দিনে একটা কুইজ টেস্ট হবে, কুইজ টেস্টে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, এটারও যেদিন আবার এটার পরের ক্লাসে আবার এটার থেকে কিছু প্রশ্ন দেওয়া হবে, এটা এটা মনে করে ভালো করে পড়াশোনা করো, এবং এটা নোট করে করে ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। মনে করো তোমার সামনেই ফাইনাল পরীক্ষা, এক দেড় মাস আছে, হ্যাঁ যে কটা ক্লাস পাবা মনে করবে এটাকে আমার জন্য
হেল্পিং হিসেবে কাজ করবে, এটা মনে করে পড়াশোনা করবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, পড়াশোনা করো। আমি আশা করি প্রত্যেকেই বই কিনে বাসায় একটা পড়ার টেবিল বানায় বা একটা পড়ার টেবিলে একটা রুমে পড়াশোনার পরিবেশ করে নিজেরা পড়াশোনা শুরু করে দিছ এবং তোমাদের সহপাঠীদের সাথে পড়াশোনার ব্যাপারে ডিসকাস করতেছ। আর যারা বাজে বাজে অভ্যেস ছিল মোবাইলে এক্সট্রা টাইম, হ্যাঁ, টিকটক, হ্যাঁ, পাবজি টাবজি, এগুলোর থেকে নিজেকে সরায় নিয়ে নামাজের দিকে, হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমের দিকে নিজেকে মনোনিবেশ করার চেষ্টা করো। আর এই করোনা পরিস্থিতিতে বাইরে যাওয়ার প্রয়োজন নাই বেশি, বাইরে যাওয়ার থেকে বিরত থাকো, ঘরের মধ্যে বেশি সময় কাটাও, পড়াশোনার মধ্যে সময় কাটাও। আর যদি বাইরে যেতেই হয় একান্তই, তাহলে অবশ্যই মাস্ক পরে বাইরে যাওয়া। আরেকটা উপদেশ আমি দিতে চাই, আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে এখন যারা টিকা দেওয়া নি, এখনো যারা ভ্যাকসিন নেওয়া নি, তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনটা নিয়ে ফেলো। এমনও হতে পারে যে বলে দিতে পারে সরকার যে যারা ভ্যাকসিন নিছ তারা, হ্যাঁ, নিজের ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু একটা সার্টিফিকেট দেয় বা একটা আইডি কার্ড বানানো যায়, সেই আইডি কার্ড নিয়ে নিয়ে কলেজ খুলে দেওয়া হবে, আইডি কার্ড দেখে দিয়ে কলেজে ঢুকতে দেওয়া হবে, এরকম হতে পারে। সে আমি বলতেছি এখনই হচ্ছে বা হয়ে যাবে এরকম, কলেজ খুলে দিবে এরকম বিষয়টা না। এরকম বলতে কতক্ষণ, যদি বলে তো তোমার ভ্যাকসিন না থাকলে তুমি কলেজে আসতে পারবে না, ক্লাস করতে পারবে না, তখন তোমার জন্য কিন্তু একটা বার্ডেন হয়ে যাবে। এই জন্য যত দ্রুত সম্ভব তোমার বাসার পাশেই হোক, যেখানে হোক, সব জায়গায় টিকা কাজ চলতেছে সারা বাংলাদেশে একসাথে, টিকাটা নিয়ে ফেলো। আমি নিজেও দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়েছে আমার পরশু দিন, কোনো সমস্যা নেই, টিকা নেওয়া যাবে এবং নিলে বরং শরীরের জন্য স্ট্রেংথ বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই বলে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।